বরুড়ার মুড়াবাজালে মাথায় পানি ডালাকে কেন্দ্র করে হামলা ভাঙচুর ও 39টি জুতার পিটা দিল সর্দাররা। গতকাল বৃহস্পতিবার বিকেলবেলা বরুড়া উপজেলার আগানগর এলাকার নিরীহ ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান তার স্ত্রী সাফিয়া বেগম বাবার বাড়িতে অবস্থান করায় তারই মামা শ্বশুর মাওলানা মোহাম্মদ আব্দুল গনির কাছে স্ত্রীকে বাড়িতে ফেরত এনে দেওয়ার অনুরোধ করলে তিনি তা অপারগতা প্রকাশ করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে জামাই মিজানুর রহমান মামা শ্বশুরের মাথায় পানি ঢেলে দেয়। পানি ঢেলে দেওয়ার কথা জানাজানি হয়ে গেলে মাওলানা মোহাম্মদ আব্দুল গনির অনুসারীরা মিজানুর রহমানের বাড়িতে গিয়ে তার ঘর, দোকান ও তার ভাইয়ের দ্বারা পরিচালিত সার্জেন্ট নুরুল ইসলাম একাডেমির বিভিন্ন শ্রেণীকক্ষ, অফিস কক্ষ ও কক্ষে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেন। ভাঙচুর শেষে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে সালিশ বসিয়ে সালিশের মধ্যে প্রকাশ্য হাজার হাজার মানুষের সামনে 39 বার জুতার পিটা দেন মিজানুরকে। এ ঘটনায় মিজানুর রহমান মারাত্মকভাবে আহত হন। এ ঘটনা জানাজানি হয়ে গেলে শুক্রবার সকাল 10টায় জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। সার্জেন্ট নুরুল ইসলাম একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, আমার বড় ভাইয়ের ওনার ওয়াইফ নিয়ে সমস্যা, এটা নিয়ে মুড়াবাজাল গ্রামে দরবার একটা জামানা হয়েছিল, এটা নিয়ে এসে তারা ওনার দর্শকরা হামলা চালাইছে, পরে আমার স্কুলও হামলা চালাইছে। আমার স্কুল তো কোনো অন্যায় করে নাই, তারা আমার অফিস কক্ষে ভাঙচুর চালাইছে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানে ছবি সহকারে তারা ভাঙচুর করছে। এখানে আমি কারোর সাথে এলাকায় কোনো সময় বিরুদ্ধে যাই না, কারোর সাথে কোনো ঝগড়া পাশে আমার নাই স্যার। কেন তারা আমার বাড়িতে এসে হামলা চালালো, আমার স্কুলে হামলা চালালো, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি বিচার চাই, কেন তারা এই হামলা চালালো আমার এখানে, আমার বাড়িতেও হামলা চালাচ্ছে, আমার বোনের গায়ে হাত তুলছে ওরা। আমি আর বিচার চাই, সঠিক বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, আমি আর সঠিক বিচার। মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, আমরা মাদ্রাসা কেন্দ্রে কিছু ঝামেলা ছিল, এগুলার বিচার করার জন্য আমরা বসছি। বসার এক পর্যায়ে আমরা 2টা বাজে গেছে, আমরা খাওয়া দাওয়ার জন্য নামাজ পড়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছি। নেওয়ার পরে আমার বড় ভাই মিজান, হ্যার মামা শ্বশুর বিজয়পুরের গুণি মাওলানা, যে দরবারের সভাপতিত্ব করছিল আমরা মুড়াবাজালে, তখন হ্যার ব্যক্তিগত বউ নিয়ে কিছু ঝামেলা আছে, এটি নিয়ে হ্যার মামা শ্বশুরের সাথে কথা বলছিল। কথা বলার পরে হ্যার কোনো ধরনের ইয়ে দেয় নাই, হ্যাঁ ক্ষিপ্ত হইয়া ওই দিন দরবারে নামাজ পড়ে অজু করার জন্য গেছে, তখন হ্যার মাথা ইয়ার মধ্যে শরীরে পানি ঢেলে দিছে। পানি ঢেলে দেওয়ানোর পরে আমি তৎকালীন হ্যারে একজন আলেম যেহেতু, আমি ক্ষমা চাইয়া বলছি মামা চলে আসেন, এটা সমাধান আপনি যদি চলে যান এটা সমাধান হবে না, আপনি জানেন সমাধান লক্ষ্যে আসছেন। পরে আসছে, আসার পরে আমি তারা আমার মাগরিবের নামাজের পরে বিজয়পুরের কিছু লোকজন এবং হ্যার সমন্দির নাম আমির হোসেন, হ্যার পিছন থেকে নেতৃত্ব দিছে, মোবাইলে বিজয়পুরের সাথে কন্ট্যাক্ট করে আলেমের উপর হামলা, গোলাব হোসেন আরেকজনের নাম, দুইজন সমন্দি আর গোলাব হোসেন আমির হোসেন দুইজন পিছন থেকে কাজ করছে, কইরা বিজয়পুরের মানুষকে আলেমের উপরে ফাইনি ঢেলে দিছে, এই সত্য কথাটা না বইলা আলেমের উপরে হামলা করা হয়েছে এ কথা বইলা তারা বিজয়পুরের মানুষকে খেপাইয়া মুড়াবাজালে নিয়ে আসছে। মুড়াবাজালে আইসা তারা মাগরিবের নামাজ পড়তেছি অবস্থায় এরা ঢুকে গেছে, প্রায় 200-300 লোক ঢুকছে। ঢুকার পরে আমি দাঁড়াইছি, পরে আমার মুরব্বি কইতেছে আপনি সাইড হয়ে যান, পরে আমি সাইড হয়ে গেছি। সাইড হয়ে যাওয়ার পরে কইতেছে কয় মিজান কোথায়, মিজানে ধরে আনার জন্য কয় মিজান এই বাড়িতে আছে ওই বাড়িতে আছে, পরে একজনে বলছে মিজান ইস্টার বাড়িতে আছে, ইস্টার বাড়িতে আসছে মাংস চালানোর জন্য, পরে ইস্টার বউ বা ভাগ্নি হেরা বলছে না আমাদের বাড়িতে নাই, পরে কয় মিজানে নিজ বাড়িতে এসে ভাঙচুর করছে। ভাঙচুর করার পরে এনে আমার আব্বার একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, এটার মধ্যে তারা ভাঙচুর চালাইছে। ভাঙচুর চালানোর পরে আমি দরবারে উপস্থিত ছিলাম, আবার তারা ওইখানে ফিরে গেছে। যাওয়ার পরে আমাকে চাপ প্রয়োগ করছে যে মিজানকে দরবারে হাজির করো, আমি মিজানরে ফাইনাই তৎকালীন 12টার দিকে ফাইছি, ফাইয়া দরবারে হাজির করার পরে তারা আমাদের বাড়িতে ভাঙচুর করছে এটার কোনো বিচার করে নাই। তারা মিজানে হ্যার আলেমের গায়ে হ্যার মামা শ্বশুরের গায়ে পানি ঢেলে দিছে, এই বিচারটা করছে, হ্যাঁ রে 39টা জুতার বাড়ি দিছে,
এবং দরবারে আমাকে কথা বলার কোনো ফেস তারা দেয় নাই। তারা একক ফিসি শক্তি ওইখানে ব্যবহার করছে। একটা দরবারে আমি আমার বড় ভাইকে নিয়ে এখানে উপস্থিত করছি, তারা আমাকে কোনো কথা বলার কোনো ওয়ে দেয় নাই, তারা আমার সাথে অন্যায় করছে। ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, আর ভুয়ের ব্যাপারে আমি মামা শ্বশুর কাছে বিচার দাবি করছি। তারপরে আমার মামা শ্বশুর আমার দায়িত্ব নিয়ে পরে আমার 39টা জুতার বাড়ি দিচ্ছে। আমার মামা শ্বশুরের নাম হয়েছে আব্দুল গনি সাহ। আমার ওয়াইফ নিয়ে সময় সময় আসবে আজকে 8-9 মাস ধরে বিয়ে করছি আমি। পরে আজকে 25-26 বছর হয়েছে আমি বিদেশ করছি। 15 বছর আমার যত কামাই টাকা টুকা আছে আমার সন্তানদের কাছে রাখছি। এখন বউ তারা আমি আটকে রাখছি, আমার টাকা পয়সা সন্তান আমার বউ তা আমি ফিরত চাই। আমি আত্মহত্যা করবো, আপনারা একটা ব্যবস্থা করে দেন। আমার বউ সন্তান আমার সব কিছু হারাইছি, আমি আত্মহত্যা করবো। ভুক্তভোগী মিজানুরের মামা শ্বশুর মাওলানা আব্দুল গনির বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। মোহাম্মদ ইকরামুল হক, বরুড়া প্রতিদিন।